এই আমার ব্যথাটা কোমরের থেকে হুম হুম বাম পাশে পুরা পাওয়ার সইরা যাইতো, এরকম ঝিমঝিম করে ব্যথাটা হইতো। তো কত পাঁচশো বছর আগে থেকে এটা? ব্যথাটা দীর্ঘ যাবত, কিন্তু শরীরে শক্তি ছিল, সেরকম কেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, তো মানে গত 4-5 বছর হবে? 5 বছর হবে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে যে না, এরকম না কিছু এরকম ঘটেছে? কিছু তো আমার মনে পড়ে না, কিন্তু ব্যথাটা আমার তো লাগে, এরকম হইলেও অনেক পুরানা ব্যথা হবে, কিন্তু আমি এত একটা দিশা কেয়ার করেননি ওই আপনি? সময় এত একটা আমি বুঝতে পারিনি। এই এখানে শফিলা স্যারের সফিউল্লাহ কাছে প্রধান চলে আসেন স্যারের কাছে অবশ্যই। আয়সা করছি, হুম 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 তো উনি দেখে বলছে আপনি ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ভালো হবে, অপারেশন বিহীন ভাবে আপনি সুস্থ হয়ে সুস্থ যাবেন। হবে। তো স্যার অপারেশনে কেন গেলেন না? অপারেশনটা রিস্ক লাগে আমার কাছে, আচ্ছা, ন্যাচারাল যেই ট্রিটমেন্টটা হয় এটা মানে আস্থা ন্যাচারালি যদি পাওয়া আমি যায় অপারেশন ছাড়া যদি আমি সুস্থ হতে পারি, সুস্থ। আমি কেন অপারেশনে যাব, হ্যাঁ সেটা হ্যাঁ চিন্তা করে আপনি সরাসরি স্যারের কাছে আসেন, মূলত ওইটাই কারণ। এবং স্যার আপনাকে দেখে বলেছেন ইনশাল্লাহ আপনি অপারেশন বিহীনভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন, এবং হ্যাঁ সেই হ্যাঁ অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি ইনশাল্লাহ 10 দিনের মাধ্যমে ভিতরে চলে যাবার চিন্তা ভাবনা করতেছি, তার দশ মানে দিন পুরা করব। তার মানে আজকে কততম দিন? আজকে রানিং 10 দিন। আজকে রানিং 10 দিন, তার মানে আপনি 10 দিনই আপনি বুঝতে পেরেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন। তাহলে আপনার কি মনে হচ্ছে যে আপনি অপারেশনের ডিসিশন থেকে যে সরে এসে আপনি যে ন্যাচারাল যে ট্রিটমেন্টটা সেটা আপনি নিয়েছেন সেটা আপনার সঠিক ডিসিশন ছিল? হ্যাঁ আমার মনে হয় এটাই ভালো। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে বসে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আমাদের খুব প্রিয় একটি সিজন শীতকাল, যেটা আসন্ন। অলরেডি আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অলরেডি শীত পড়ে গেছে, রাতের বেলা প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে এখনই, এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের সবজি, টাটকা সবজি পাওয়া যায়। এই সবগুলো কারণে এই সিজনটা দেখা যায় আমাদের অনেকের কাছে অনেক প্রিয় একটি ঋতু। বাট এই ঋতুতে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে যাদের দেখা যায় দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা থাকে, সেই ব্যথার প্রকোপটা বেড়ে যায়। পাশাপাশি যারা একটু বৃদ্ধ আছেন এবং যারা একটু শিশু, তাদের জন্য এই সময়টা একটু সতর্ক থাকার সময়, কারণ ঠান্ডাজনিত সমস্যা লাগতে পারে। আর যাদের এই ব্যথাজনিত সমস্যাটা একটু বেশি বেড়ে যায়, তাদের উচিত হবে এই সময়টাতেই তারা যাতে অবশ্যই তাদের এই ধরনের সমস্যা যেগুলো আছে সেটার ট্রিটমেন্টটা তারা সঠিক সময় তারা করিয়ে নেন, তাহলে হয়তো এই শীতে তারা কিছুটা হলেও তারা শান্তিতে থাকতে পারবেন বা ভালো থাকতে পারবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন, এবং ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে ওনার PLID ছিল, ওনার L4-5 এবং S1, এই ডিসগুলোতে ওনার ডিসপ্রোলাপস ছিল, এবং এটার জন্য মোটামুটি বেশ অনেক সমস্যার সম্মুখীন উনি হয়েছিলেন। কী হয়েছিল আসুন দর্শক বরাবর মতোই আমরা ওনার মুখ থেকে আসলে শুনি, এবং সেই জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন বা কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেই বিষয়টা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মরম আলী। মরম আলী, আমরা জানি আপনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনার বসবাস। কোথায় ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। নবীনগর থানা। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? সৌদি আরবে। কত বছর ছিলেন ওখানে? সৌদি আরব দীর্ঘ সময়, এখন 15 বছর প্রায় চলতেছে। গত 15 বছর, মানে জীবনের দীর্ঘ একটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন। যারা আসলে এত বছর থাকে তারা আসলে ওই দেশেরই অধিবাসী হয়ে যায় বলা যায়, কারণ ভাষা এবং সংস্কৃতি সব কিছুর সাথে তারা মিশে যায় একরকম। স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার কাছে আপনি ভর্তি ছিলেন, কেন? এই আমার ব্যথাটা কোমরের থেকে বাম পাশে পুরো পাওয়ার সইরা যাইতো, এরকম ঝিমঝিম করে ব্যথাটা হইতো। তো কত বছর আগে থেকে এটা? ব্যথাটা দীর্ঘ যাবত, কিন্তু শরীরে শক্তি ছিল, সেরকম কেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, তো মানে গত 4-5 বছর হবে? 5 বছর হবে। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে যে না? এরকম কিছু এরকম ঘটেছে? কিছু তো আমার মনে পড়ে না, কিন্তু ব্যথাটা আমার তো লাগে, এরকম হইলেও অনেক পুরানা ব্যথা হবে, কিন্তু আমি এত একটা দিশা কেয়ার করেননি ওই সময়, এত একটা আমি বুঝতে পারিনি, কারণ শরীরে শক্তি ছিল সব কিছু থাকার কারণে আপনি সেটাকে একটু কেয়ার করেননি, ওভাবে আপনি চলেছেন, ব্যথা হতো, ব্যথা অনুভব হতো, বাট আপনি তারপর আপনার কাজ করে গিয়েছেন। তো যখন ব্যথা অনুভব হতো, কোনো ধরনের ওষুধ বা কোনো ডক্টর কখনো দেখিয়েছিলেন? না, সেরকম কোনো ডাক্তার দেখাই নাই, এখানে সাবার আসছিলাম। হুম হুম। তখন আমি ব্যথাটা অনুভব পাওয়ার তো করতাম, তো আমি পাওয়ার এই যে জয়েন্টে আছে, জয়েন্টে আমি বলছিলাম আমার পাওয়ার জয়েন্টে সমস্যাটা, ওরা এক্সারসাইজ করাইছিল,
এক্সরে করার পরে ওরা বলছিল গ্যাপটা নাকি কমে গেছে। আচ্ছা, তো আমার আরেকটা টেস্ট দিছিল, বলছিল প্রায় 8-10 দিন লাগবে, তো আমার কাছে সময় ছিল না, ওই সময় চলে গেছিল। ওকে, পরে আর দ্বিতীয়বার এরকম কোনো আর ট্রিটমেন্টে যাই নাই। ওকে, তো যখন আপনার কোমরে ব্যথা শুরু হতো এবং ব্যথাটা একটা সময় আপনার পায়ের দিকে চলে যেত, এটা কি শুধু দুই পায়ে যেত নাকি বাম পায়ে যেত? শুধু বাম পাশে যেত, বাম পায়ে। আচ্ছা, যখন আপনি হাঁটতে গিয়েছেন ব্যথাটা নিচের দিকে চলে গিয়েছে, তখন কি হতো, বসে পড়তেন? আমি 500-600 মিটার চলার পরে আমার এরকম লাগতো, মানে পাউডার মধ্যে বস পাইতেছি না, তখন আমি এমনি আপনি আপনি আমি বসে যাইতাম। তাড়া অনুভব করার পরে অনেক বেশি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার হাঁটতাম। আচ্ছা, তো যখন এরকম একটা পর্যায়ে চলে যায়, ভয় কাজ করতো না যে কি হলো হঠাৎ করে? আমি তো সুস্থ মানুষ, ভয় কাজ করতো, এই জন্যই এবার কোনো দেশের দেশ গ্রামে কোনো ডাক্তার দেখাই নাই। সৈফুল্লাহ প্রধান স্যারের কথা আমি এক ভাইয়ের কাছে শুনছি। আপনি কি আপনার কোনো আত্মীয় হন নাকি? আমার প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশীর কাছে প্রথম জানতে পারেন? হ্যাঁ, জানতে পারেন। উনিও কি ট্রিটমেন্ট নিয়েছিলেন স্যারের কাছে? স্যারের কাছে উনির আম্মার নিয়ে আসছিল। আচ্ছা, উনির আম্মার এই সেম প্রবলেম ছিল, তো উনি বলছে এখানে যান, এই ধরনের সমস্যা হইলো, উনি ভালো ডাক্তার। উনার মা কি ভালো আছেন জানেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তো উনি আপনাকে সাজেস্ট করেছেন যে আপনি সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে চলে যান এবং ওনার ট্রিটমেন্ট নেন, এবং সেই অনুযায়ী আপনি চলে আসেন স্যারের কাছে। স্যার যখন প্রথম আপনাকে দেখেন, প্রথম দিন পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন স্যার? স্যার আমি প্রথমত এখানে এমআরআইটা এখানে করে নে করছি, ওইখানে ওরা বলছে অপারেশনের কথা। ও আচ্ছা, তো তখন আমি ওইখানে আর ইয়া করি নাই, আমি রিপোর্টটা নিয়ে এই আমি সুস্থ হতে পারি, আমি কেন অপারেশনে যাব, সেটা চিন্তা করে আপনি সরাসরি স্যারের কাছে আসেন, এবং স্যার আপনাকে দেখে বলেছেন ইনশাল্লাহ আপনি অপারেশন বিহীন ভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন, এবং সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি ইনশাল্লাহ 10 দিনের মাধ্যমে ভিতরে চলে যাবার চিন্তা ভাবনা করতেছি। তার মানে আজকে কততম দিন? আজকে রানিং 10 দিন। আজকে রানিং 10 দিন, তার মানে আপনি 10 দিনই আপনি বুঝতে পেরেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন। তাহলে আপনার কি মনে হচ্ছে যে আপনি অপারেশনের ডিসিশন থেকে যে সরে এসে আপনি যে ন্যাচারাল যে ট্রিটমেন্টটা সেটা আপনি নিয়েছেন, সেটা আপনার সঠিক ডিসিশন ছিল? হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো। আলহামদুলিল্লাহ, অপারেশনের থেকে ভালো, অপারেশনটা রিস্ক হয়ে যায়। এই মুহূর্তে আপনাকে হয়তো হাজার হাজার দর্শক দেখছেন, তাদের ভিতরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি বলবো যাদের এই সমস্যা আছে ভালো করে চেক আপ করে, যারা এরকম ভালো ডাক্তার আছে দেশে, অনেক ডাক্তার আছে, তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা নেওয়ার জন্য। আর বিশেষ করে অনেক ডাক্তার আছে ছোটো মোটো একটা ধরনের সমস্যা হইলে অপারেশনের কথা বলে, অপারেশনে হুট করে যাওয়াটা ঠিক না আমি যেটা মনে করি। তো এই ধরনের চিকিৎসাটা আমার মোটামুটি আমার এই ধরনের চিকিৎসাটাই পছন্দ, অপারেশনের থেকে বেটার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যখন ভর্তি হয়েছেন ঠিক কতদিন পর থেকে আপনি বোঝা শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন? আমি 4-5 দিন পর থেকে মানে বুঝতে শুরু করেছি, শরীরে একটা ইয়ে আসছে, মানে ওই ব্যথাটা যেমন চলে গেছে এরকম লাগতো। আলহামদুলিল্লাহ। আপনার আশেপাশে তো আরও অনেক পেশেন্ট ছিল, বিভিন্ন কেবিনে আরও পেশেন্ট ছিল, তাদেরকে কেমন দেখেছেন? অনেকেই অসুস্থ হয়ে এসেছেন, হয়তো এর ভিতরে অনেকে চলে গিয়েছেন, তাদের সুস্থতা কেমন দেখেছেন? অনেকদেরই দেখলাম চলে গেছে সুস্থ হয়ে, অনেকে আসে ভর্তি আছে ইনশাল্লাহ সুস্থ হওয়ার আশা। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, জানলেন, ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের হাতে যে আপনারা কী করবেন, সুস্থ থাকবেন, অপারেশনে যাবেন নাকি অপারেশন বিহীনভাবে ট্রিটমেন্ট নেবেন, ব্যথামুক্ত জীবন নেবেন নাকি ব্যথাযুক্ত জীবন নিয়ে বেঁচে থাকবেন, সম্পূর্ণ ডিসিশন আপনাদের। কারণ এই উন্নত চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই আছে, খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন যারা প্রতিনিয়তভাবে এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন। আমাদের কথা হচ্ছে আপনি যাই করেন, বাট তার আগে আপনারা একজন অবশ্যই অবশ্যই ভালো কনসালটেন্টের পরামর্শ নেন, দেখেন উনি কী বলেন, তারপর আপনাদের বিচার বুদ্ধি আছে সেই অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কোন পথে এগোবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলেই ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।